এখন সবাই শুনছে ফিভার 104 FM এ ক্রাইম মাস্টার ডুরোর সাথে মিটার ডাউন। আর যারা শুনছে না তাদের প্রচন্ড হিংসে এবং তাদের কান নেই, এবং বেশি করে শুনছে তারা যাদের কান বিশাল বড় বড়। এনিওয়ে, আমরা নর্মালি কি জানি, বলিউডে অনেকগুলো ট্রেন্ড আছে, অনেক মিউজিক ডিরেক্টরদের প্যাটার্ন আছে, যেমন এ আর রহমান, যতীন ললিত, নদীম শ্রবণ, সেরকম আরেকজন যে নিজের গানে সিগনেচার রাখতে পেরেছে, যার গানগুলো সম্পূর্ণ আলাদা, মানে ওই ওই দুটো স্কেল ধরে সুর করা গান নয়, যে গানগুলো শুনলে বোঝা যায় অর্গ্যানিক টিউন, সেই ভদ্রলোক আমার সাথে এই মুহূর্তে রয়েছে, বিকজ তার আজকে জন্মদিন, শান্তনু মৈত্র। শান্তনু দা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর আমার নিজের গানের ডেসক্রিপশন আমি প্রথমবার শুনছি। ও ওয়ান্ডারফুল, আই কংগ্রাচুলেশনস টু ইউ। হ্যাঁ, এবং বলে রাখি, নরমালি একটা ট্রেন্ড চলছে, সবাই মোটামুটি এ মাইনার, সি মেজর, বি ফ্ল্যাট মেজরে সবাই মোটামুটি একটা গান বানিয়ে ফেলছে, পুরো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে লেঙ্গিবাচক সুরে, ঠিক আছে, দুঃখ পেলে এ মাইনার, এটা আমরা শিখে গেছি মোটামুটি সবাই, এখন কানে দুল, হাতে ট্যাটু ফ্যাটু পরে করে ফেলছে মিউজিক, তার ভেতরেও এই অ্যাকোস্টিক মিউজিক তুমি তৈরি করছো, বোম্বেতে বসে এত বছর ধরে রাজ করছো, এবং তোমার মিউজিক শুধুমাত্র কলকাতা শহর বা ইন্ডিয়া না, সারা পৃথিবীতে চর্চা হচ্ছে, একটা কাল্ট তোমার মিউজিক। এবং এই স্পেসিফিক জন্মদিনে কি করছো তুমি? আজকে ভেরি ফর্চুনেট যে বাবা মারা ওরা ইউজুয়ালি দিল্লিতে থাকে, তো ওরা ওরা এসছে এখানে বোম্বেতে, তো এটা রেয়ার ব্যাপার আমার জন্য, আমরা সবাই একসাথে, আমার স্ত্রী সরদা, বাবা মা, উই গোইং ফর নাইস লাঞ্চ বিকেল বেলায়। আমাদের আমার বন্ধুরা আছে, ইউজুয়ালি আমরা মিট করি, আমরা বোর্ড গেমস খেলি। That's a very good way of unwinding. একটু গান বাজনা হবে, বাট আমার মনে হয় যে আমার আমার জন্মদিনগুলো আমি জেনারেলি অ্যাজ এ বাড়ি খুব একটা সেলিব্রেট হয় না, ছোটবেলার থেকেই, কিন্তু আমার মনে হয় যে আমার যে এতগুলো ভালোবাসা পাচ্ছি টুইটার, ইনস্টাগ্রাম, অফকোর্স রেডিওতে, তার প্রধান কারণ হলো যে গানগুলো ওরা এত আশীর্বাদ দিয়েছে, ভালোবেসেছে, ওদের জন্যই তো বানানো। আমার মনে হয় যে তোমাকে এটা বলে দিই, যদিও কোনো গান শুধু এ মানের হোক, সি হোক, যদি প্রোন প্রাণ দিয়ে হয়, ইট ডাজ নট ম্যাটার হাউ মেনি গড। ঠিক ঠিক ঠিক। এবং নিউ এজ মিউজিক যেটা তৈরি হচ্ছে, আমাকে আমার সাথে মানালি শো করে, মানালির একটা খুব আমরা একটা মক করে একটা শো করি যেখানে খুঁচিয়ে ঘাবল একটা সেগমেন্ট আছে, আমরা সেখানে বিভিন্ন রিমিক্স যারা করছে এই মুহূর্তে বলিউডে তাদের মিমিক্রি করে কথা বলি, যে এ আর রহমান, শান্তনু মৈত্র, প্রীতম দা, বিশাল দাদলানি বাথরুমে গেছিল, হঠাৎ করে ফিরে এসে দেখছে গানগুলো রিমিক্স হয়ে গেছে, এরম দিন কি আসতে চলেছে শান্তনু দা? আমাকে অনেকজন যারা আমার চেনা পরিচিত যারা রিমিক্স মানে করে, যেটা ওরা শুধু একটা জিনিস বলে যে শান্তনু দা, প্রচুর চেষ্টা করি, তোমার গানগুলো হয় না রিমিক্স। তো এটা বোধ হয় আমার কমপ্লিমেন্টই, আই থিঙ্ক দ্যাট, বাট আই জাস্ট থ্যাংকস ফর অল দ্য উইশেস, থ্যাংকস ফর অল দ্য উইশেস। এবং তোমার গানে অনেকেই হয়তো অ্যাপ্রিসিয়েট করে, বিকজ তুমি শান্তনু মৈত্র, তোমাকে অ্যাপ্রিসিয়েট না করলে বিপদ আছে, কিন্তু তোমাকে বলি তোমার গানগুলো না, মানে তোমার গানগুলো ঢুকে যায় ভেতরে, মানে তোমার গানগুলো সেলাই, যে কথার সাথে সুরের যে সেলাই, অনেকেই মিউজিক করছে, আমার প্রচুর বন্ধু বলিউডে এই মুহূর্তে মিউজিক করছে, সব তোমাদের জুনিয়র্স, তোমার 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 যে গিটারিস্ট সেও প্রচণ্ড পপুলার, এবং তোমাকে যারা অ্যাসিস্ট করে তারাও তো এখন পপুলার হয়ে গেছে, আমি চেষ্টা করছি এই মুহূর্তে যে মিউজিক ডিরেক্টর্স, মিউজিক কম্পোজার্স, এরা তো কম্পোজ করছে, ঠিক আছে, যারা প্রোগ্রামিং করছে, যারা মিউজিশিয়ান, তাদের নামগুলো যদি গানের পরে বলতে পারি, চেষ্টা ভালো হয়, খুব ভালো হয়। আর আরেকটা যেটা আমি সব জায়গায় বলে থাকি, খুব ভালো হয় যদি যখনই আমি কলকাতায় আসি, ইচ্ছে হয় যে রেডিও শুনলে চালালেই যাতে বাংলা গান শুনতে পারি, কেন যেন ক্রমশ সেই জিনিসটা কমে যাচ্ছে আর শোনাই যাচ্ছে না, যদি সম্ভব আর কিছু হয় অ্যাট লিস্ট এক দু ঘন্টা যদি প্রত্যেক রেডিও স্টেশনে বাংলা গান করা হয়, আমাদের জন্য যারা প্রবাসী বাঙালি, যারা আটকানে ধরে থাকি বাংলা গান শুনতে পারি না যেখানে আছি, তাদের ভালো হয়, বোধ হয় যারা কলকাতার বাসিন্দা তাদের জন্য ভালো হবে। রাইট, খুব ভালো লাগে, মানে তোমার সাথে এত মানে এতদিন পর কথা বলছি, ইনফ্যাক্ট শুধু তাই নয়, মানে শান্তনু মৈত্র, প্রদীপ সরকার, অনুরাগ বাসু, এই নামগুলো আমাদের মুখে এখন খুব ইজিলি আসে, বিকজ ফিভার 104 FM সুযোগ দিয়েছে, কিন্তু আমি আমি খুব লাকি যে আমার জন্মদিনের দিন আমি এমন একটা মানুষের সাথে কথা বলছি যার যার মিউজিক শুনে আমি বড় হয়েছি, ইনফ্যাক্ট মানে মানে এই প্যাটার্নটা শুনে খুব খুব ভালো লাগছে, খুব ভালো করে কাটো, এবং কলকাতা শহরে নেক্সট টাইম এলে ডেফিনেটলি আমরা এখান থেকে লাইভ যাবো তোমাকে নিয়ে, ডেফিনেটলি এনজয় এনজয় ইয়োরসেলফ, ওকে, অনেক অনেক ভালো থাকো, বাই।